ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. هادي بن اقنار প্রশ্নটা শুনলাম আপনার প্রশ্নটা মূলত আপনার দেনী বন সম্পর্কে যে দিনী বোনের বাবা দীর্ঘদিন থেকে রোগী রয়েছেন এবং বয়স প্রচুর হয়েছে তো উনি হাসপাতালে রয়েছেন ডাক্তাররা তার জীবনের আশা থেকে নিরাশ হয়ে গেছেন তো এমতো অবস্থায় উনি অনেক কষ্টে রয়েছেন এদিকে মৃত্যু হচ্ছে না জীবনের আশা নাই এমতো অবস্থায় যদি তার পক্ষ থেকে এতিম খানার ছাত্রদের কোরআন পাওয়ানো হয় তাহলে তার কোনো উপকার হবে কি হবে না বিষয়টি জানতে চাওয়া হয়েছে তফিক কোরআন তালাবত এটা একটা এবাদত

আর যে কোনো এবদ দলিল নির্ভর হতে হবে সুতরাং কোরআন তেরাওত যেমন এবত অন্যের পক্ষ থেকে করতে হবে সবের আশা এটাও তো এবত অবশ্যই কাজে এখানেও দলিল খুঁজতে হবে দলিল ছাড়া ধর্ম চলে না এবৎ চলে না এবধ করা হারাম আমরা যদি দলিলের বিষয়টা খতিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাই যে রসোল্লা সালাহাল্লামের কোনো নাই এই মর্মে অন্য পক্ষ থেকে কোরআন খানি মর্মে বিশেষ করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন খানি করা হয় বা জীবিতের পক্ষ থেকে কোরআন খানি করা হলো তার আজাব লাঘবের জন্যে বা তার মৃত্যুটা ত্বরান্বিত হয় কারণ অনেক মুসিবতে রয়েছে অনেক দুরারোগ্যে রয়েছে তো এরকম কোনো দলিল পাওয়া যায় না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে সরাই আসিন পাঠ করার কথা এসে একখানা হাদিসে যে তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির ওপরে সরাই ইয়াসিন পাঠ করো কারণ এর মাধ্যমে তার কি এ মৃত্যু যন্ত্রণা হালকা হবে লাঘব হবে তো এই হাদিসে সহি নাই হাদিসে দ ইফ তো সহি কোনো হাদিস পাওয়া যায় না যে কেউ কারো পক্ষ থেকে কোরআন পড়ে দিবে তার সব পৌঁছানোর উদ্দেশ্যে অনুভাবে কোনো সাহাবি থেকেও বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় যে ওই সাহাবি কারো পক্ষ থেকে কোরআন তেলাত করেছেন মানে সব রেশানের উদ্দেশ্যে তো যেটার প্রমাণে না আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আমল না আছে সাহাবাহিকামের আমল অর্থাৎ যার সাপোর্টে কোরআন হাজি পাওয়া যায় না এটাই হলো বিদাতি আমল কাজে এই জাতীয় আমল থেকে বিরত থাকতে যদিও বেশ কিছু আলামায় একেরাম মত দিয়েছেন পক্ষে গিয়েছেন কেয়াস করে আম সাদাকার ওপরে কেয়াস করে বলেছেন যে আম আমার জায়জ এটাও এক প্রকার সাদা তো এই কেয়াস অচল কারণ এটা সাইড আর রস উল্লাহ সালাহ আলি আসাল্লাম যিনি এই শরীয়তের কর্ণধার ছিলেন যাকে পাঠানো হয়েছে শরীয়ত দিয়ে তার পক্ষ থেকে আমরা সাপোর্ট পাই না কোনো হাদিস পায় না তিনি করেছেন না করতে বলেছেন অনুভব তার সাহাবাহিকেরাম যারা জান্নাত লাভে বেশি অগ্রণী ছিলেন এবং কল্যাণের সব কিছু বিষয়ে তারাই ছিলেন অগ্রণী তাদেরও কারো থেকে বিশুদ্ধ আমল পাওয়া যায় না যে তারা কোরআন অন্যের পক্ষ থেকে পড়েছেন বা পড়াকে সাপোর্ট করেছেন তো এই জাতীয় বিষয়ে বিদাতের পর্যায়ে পড়ে যায় আর বেদাতের পরিণাম ভালো নাই রাসোল্লাহ সাল্লাহ আলী ও কুল্লো বিদাত কুল্ল দলা ফিরনার সমস্ত গুমরাহি বিদাত হলো গুমরাহি আর সমস্ত গুমরাহির পরিণাম হলো জাহান্নাম সোনান্না সাই এবং সহিব না হজাইমার হাদিস হাদিসটি বিশুদ্ধ অতএব যেহেতু এই সিস্টেমটা বেদাতি সিস্টেমে পড়ছে কাজে এই পথে হাঁটা উচিত নয় তবে আমি পরামর্শ হিসেবে বলবো যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যারা একান্ত কঠিন অবস্থায় পড়ে গিয়েছে মানে মরণাপন্ন অবস্থা মরণ হচ্ছে না তো এমত অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম মৃত্যু কামনা করতে মানা করেছেন নিশ্চিত করেছেন বটে তবে একটা দুয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটা করতে পারে মৃত্যু ব্যক্তি এমন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি করা হয় তো চলবে ইনশাআল্লাহ দোয়াটি হলো যার অবস্থা সে বলবে সে যদি বলে তাহলে এভাবে বলবে আল্লাহম্মা ইনকানাতের হায়াত হারাননি আল্লাহমা আহিনী মা কানাতের হায়াতো হারাননি এখন মনে পড়লো আল্লাহ আহিনী মা কান্লিফানি হাদিস যার অর্থ হল হে আল্লাহ আমাকে আপনি জীবিত রাখেন যতক্ষণ পর্যন্ত আপনি জানেন আমার জন্যে এই জীবনটা আমার জন্যে কল্যাণকর মানে যতক্ষণ পর্যন্ত এই জীবনটা আমার জন্য কল্যাণ কর ততক্ষণ পর্যন্ত আমাকে জীবিত রাখেন বা তাওয়ানি আর আমাকে অফাত দেন আমার মৃত্যু দেন ইজা কানাতিল অফাত ও নেই যদি অফাতটাই আমার জন্য কল্যাণ করা হয় তো বখারেশ্বরূপ হাদিস তো এটা যে বিপদগ্রস্ত ব্যক্তি কঠিন বিপদে পড়ে গিয়েছে মানে মৃত্যু কামনা করতে চাচ্ছে কিন্তু মৃত্যু আসতেছে না আর মৃত্যু কামনা তো নিষেধ তখন এইভাবে দোয়াটা করতে পারে আর ওনার আত্মীয় স্বজনরা হয়তো উনি মোমুষা অবস্থায় রয়েছেন উনি এই দোয়াটাও করার ক্ষমতা রাখেন না তো তার আত্মীয় স্বজনরা এই দোয়া করতে পারে তখন তারা কি বলবে আল্লাহ মা আহ ইহি মা কানাতুল হায়াত খয়ার আল্লাহ ওয়াতো ইজা কানাতুল ওয়াফাত তো খায়র আল্লাহ হে আল্লাহ আপনি তাকে জীবিত করে রাখেন যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তার জীবনটা তার জন্য কল্যাণ কর আর তাকে মৃত্যু দেন যখন তার জন্যে মৃত্যুটাই হয়ে যায় কল্যাণকর তো এই মুসলিম মোসিম শরীফের এই হাদিস অনুযায়ী এই দোয়াটা যদি করা হয় আরবিতে তো আরও ভালো না হলে বাংলাতে করলো আশা করা আল্লাহ আল্লাহর বলেন একটা রেজাল্ট দিয়ে দিবেন তো এই পথে হাঁটা উচিত অন্যভাবে দান সৎকা খায়রা তার তো উন্মুক্তভাবে করা উচিত আর এগুলো করার দরকার নেই খাতমে খাজে গান খাতমে ইউনুস খাতমে জালালি এগুলি সবই বেদাতের পাহাড় তো বেদাতি পথে হেঁটে কল্যাণে আশা করা যায় না বেদাত হলো জাহান নামের বাহন তো এগুলো বিরত থাকা উচিত যদিও কিছু করে বলেছেন পক্ষে এটা আমি জানি কিন্তু এই পথে হাঁটা উচিত না এটা পথ এটা বন্ধুর বেদাতের পথ তো রসুল এমনি বলেছেন দাও মার দখ সদাকা তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে মানে তার পক্ষ থেকে দান খায়রাত করো এর মাধ্যমে চিকিৎসা হয়ে যায় মানে আল্লাহ রব্বাল একটা সুফল দান করবেন তো এই জন্য আমি বলবো এই হাদিসের আলো হাদিসটি বিশুদ্ধ সাগর জামাতে হেসে তো তার পক্ষ থেকে দান খায়রাত উন্মুক্তভাবে করতে পারেন এমনকি এতেম খানা তো যদি কিছু অর্থ করে দেওয়া হয় বা বাচ্চাদের কে কিছু অর্থ দেওয়া হলো বা তাদেরকে হয়তো খাদ্যের জন্য কিছু একটা খাসি ইত্যাদি দিয়ে দেওয়া হলো উন্মুক্তভাবে দিন তারিখ খাস না করি এই আসন বিপদকে কেন্দ্র করে নিয়ে আছে শুধু থাকবে এবং তাদেরকে কোনো পরিশ্রমের ঘানিতে ফেলতে হবে না তো আশা করা যায় যে এ জাতীয় দানের কারণে সাদকার কারণে আল্লাহ রব্বুল আমিন তার প্রচুর উপকার সাধন করবেন সাদক রব সাধকা মহানব্বুল আলমিনের গজবকে কি করে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয় সুতরাং এই পথে হাঁটতে পারেন আমি তাদেরকে সাজেস্ট করব আল্লাহ বলে আমিন উনার বাবাকে যেটা তার জন্য কল্যাণ কর সেই ফাঁসা করুন আল্লাহ আহিহি মা কান আতিল হায়াত খায় আল্লাহ তাওয়াফ্ফা হো ইদা কানা তেল ওয়াফাতো খাই আল্লাহ আমিন ওয়া খের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ বেলা আলামিন